গাজিউল হাসান খান, আমার বাবার নাম তমিজউদ্দিন আহমদ খান, আমার মা আমিনা বেগম। আমার মা বাবা দুজনেই প্রয়াত। আমার জন্ম কুমিল্লায়, পড়াশোনা কুমিল্লা কনভেন্ট জিলা স্কুল, ভিক্টোরিয়া কলেজ। তারপর চলে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বসবাস করতাম সলিমুল্লাহ মুসলিম হলে। এবং আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করার সময় আমি ছাত্র ইউনিয়ন বলতাম, তখন তো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বলতো না, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন। ঢাকায় পড়াশোনা করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আমি অর্থনীতিতে পড়াশোনা করি, তখন আমি ছাত্র ইউনিয়নের কাজে অত্যন্ত জড়িয়ে পড়ি এবং ব্যস্ত হয়ে পড়ি। যেহেতু ছাত্র রাজনীতি করতাম, সেহেতু আমাদের চেতনার গভীরে একটি বিষয় চূড়ান্ত দ্বন্দ্ব এবং বিষয় হিসেবে কাজ করত, সেটা হলো এই পূর্ব পাকিস্তানের স্বাধীনতা, বঙ্গবন্ধুর ছ দফা। সেটা থেকে আমাদের, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং ডাকসুর সাথে জড়িত, আমরা এগারো দফায় চলে গেলাম। এবং এরই ধারাবাহিকতায় একসময় আমার বিরুদ্ধে হিয়া জারি হলো। হলে রাতে আসতাম, সকালে বেরিয়ে যেতাম, এই অবস্থায় চলত। ছাত্র রাজনীতির সাথে সাথে আমি সাংবাদিকতাও করতাম। তখন বঙ্গবন্ধুর অনেকটা উৎসাহে ঢাকায় প্রতিষ্ঠিত হলো প্রথম বাংলাদেশি বার্তা সংস্থা, যেটাকে বলা হতো এনা, অর্থাৎ ইস্টার্ন নিউজ এজেন্সি। আমি এটা তরুণতম রিপোর্টার ছিলাম, রাজনৈতিক বিষয়াদি রিপোর্ট করতাম। সেই থেকে বঙ্গবন্ধুর কাছাকাছি যাওয়ার, তার সংবাদ সংগ্রহ করার তার কাছ থেকে সুযোগ ছিল বিধায়। 32 নম্বরে, অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে আমাদের আসা যাওয়া ছিল। প্রেস ক্লাবে আমাদের আলাপ আলোচনার মূল বিষয়বস্তুই থাকত বঙ্গবন্ধু কোন পথে যাবেন, পাকিস্তানিরা কী করছে, আমরা কোথায় আছি, আমাদের কী করতে হবে, সাংবাদিকদের কী লেখা উচিত, কী লেখা উচিত না, কারা কী করছে, কারা কী করছে না, এগুলো নিয়ে আমরা খুব আলাপ আলোচনা করতাম। তাছাড়া ছাত্র ইউনিয়নগতভাবে উপরের অনেক নেতাদের সাথেই আমাদের যোগাযোগ ছিল। বঙ্গবন্ধু ছাড়া আর যার সাথে আমাদের সংযোগ, আমাদের কথাবার্তার আদান প্রদান হত, তিনি ছিলেন মজলুম জননেতা মৌলানা ভাসান। এই অবস্থায় একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমাদের রাজনৈতিক জীবনটা কাটতেলাম। আমরা স্বাধীনতা চাই, একথা সত্য, কিন্তু সেটা কীভাবে অর্জিত, বঙ্গবন্ধু কীভাবে এগোচ্ছেন। দেখতে দেখতে 70-এর নির্বাচন হলো, ভরাডুবি হলো পাকিস্তানি এবং তাদের বশঙ্গতদের, বিজয়ী হলেন বঙ্গবন্ধু, আওয়ামী লীগ পেল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু তাকে ক্ষমতা দেয়া হলো না। এই আশঙ্কাটা আমাদের প্রথম থেকেই ছিল, কিন্তু বঙ্গবন্ধু তখনই যেহেতু বাঙালি জাতির নেতা, অভিসংবাদিত নেতা, নির্বাচিত নেতা, সেই হিসাবে তাঁর রাজনৈতিক কৌশল ছিল ভিন্ন। তার রণনীতি, রণকৌশল চিন্তা করার ব্যাপারে অনেক চিন্তাভাবনা করতে হয়েছে। বাংলাদেশে যারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ছিলেন, কি শিক্ষা, কি রাজনীতি, কি অর্থনীতি, সমাজ সংস্কৃতি, বঙ্গবন্ধু
নিজস্ব আঙ্গিকে তাদের সবার সাথে কথাবার্তা বলেছেন, ভাবের আদান প্রদান করেছেন। সেটা থেকেই তার 7ই মার্চের ভাষণ, সে ভাষণ ছিল অত্যন্ত গভীর তাৎপর্যমণ্ডিত। একদিকে ব্যাখ্যা করলে মনে হবে যে তিনি স্বাধীনতা ঘোষণাই করে দিয়েছেন, আরেকদিকে ব্যাখ্যা করলে মনে হয় তিনি এখনো আলোচনার একটা সুযোগ রেখেছেন। এ দুয়ের মাঝামাঝি একটা কথা প্রকাশ পেয়েছিল যে অত্যন্ত সংগঠিতভাবে সুচিন্তিতভাবে বঙ্গবন্ধু এগোতে চান, যাতে কেউ একথা বলতে না পারে যে বঙ্গবন্ধু ছিলেন একজন বিচ্ছিন্নতাবাদী, পাকিস্তান ভাঙার জন্য তিনি ষড়যন্ত্র করেছিলেন। তখন নেতা ছিলেন সিরাজুল আলম খান, তোফায়েল ভাই, রাজ্জাক ভাই, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, মাহবুবুল্লাহ, এরা ছিলেন ছাত্র রাজনীতিতে অত্যন্ত উঁচু পর্যায়ে। তাদের সাথে আমাদের অনেক কথাবার্তা হয়েছে এবং শেষ পর্যন্ত তারা অনেকেই ধারণা করেছিলেন যে একটা সমস্যা সৃষ্টি হবে। এরই ধারাবাহিকতায় 15ই মার্চ থেকে 25শে মার্চের মধ্যে সমস্ত ঘটনা একটা ভিন্ন খাতে প্রবাহিত হলো এবং পাকিস্তানের সশস্ত্র বাহিনী দখলদার বাহিনী হিসাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। বঙ্গবন্ধুকে গ্রেফতার করল তারা। 25শে মার্চের কালো রাতের তাণ্ডব সংক্ষেপে বলা যাবে না। এই যে কি বিশাল নারকীয় হত্যাকাণ্ড তা অভাবনীয়, আমরা চিন্তাও করতে পারিনি। আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের উপর একটা হামলা হবে, নেতা নেত্রীরা গ্রেফতার হবেন, বিশেষ জরুরি আইন জারি করা হবে, রাজনীতি নিষিদ্ধ করা হবে, এগুলো কিছুটা বুঝতে পেরেছিলাম। কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড, সেখানে বঙ্গবন্ধুকে গ্রেফতার করেই তো শেষ নয়, সেটা দিয়ে শুরু। তারা পিলখানা, রাজারবাগ, ছাত্রাবাসগুলো আক্রমণ করেই ক্ষান্ত হয়নি, হত্যা করেই ক্ষান্ত হয়নি। তারা এদেশের সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তানদের তারা ধরে ধরে হত্যা করেছে। আমাদের হলগুলোতে আক্রমণ হলো, আমরা পালিয়ে গেলাম, আমরা ছড়িয়ে ছিটিয়ে গেলাম এবং চারিদিক থেকে আমাদেরকে ঘেরাও করা হলো। এর মাঝেই আমরা অনেক কষ্ট করে বেরিয়ে গেলাম। আমার বাড়ি কুমিল্লা, ত্রিপুরা সীমান্তে, হেঁটে এখান থেকে গেলাম। আমার সাথে ছিল আমার ছাত্র ইউনিয়ন ছাড়াও আরও অন্যান্য ছাত্রছাত্রী এবং কয়েকজন রাজনীতিক ছিলেন, সাংবাদিক ছিলেন। আমরা হেঁটে কুমিল্লা পৌঁছলাম। প্রায় 2 দিন পার করে আমরা খুঁজে বের করে করার চেষ্টা করলাম যে কার কার সাথে দেখা করা যায় এবং কী সিদ্ধান্ত নেওয়া যায়। ইতিমধ্যে ধীরেন্দ্রনাথ দত্তকে হত্যা করা হয়েছে, যিনি বাংলা ভাষা আন্দোলনের একজন উদ্যোক্তা, এবং কুমিল্লায় তখন সামরিক বাহিনী টহল দিচ্ছে, পুলিশরা পুলিশ লাইন ছেড়ে চলে গেছে। যে আমরা শুনেছি ভারতে ত্রিপুরা রাজ্যে আমাদের অনেক নেতা নেত্রী আশ্রয় নিয়েছেন, তাদের সাথে পরামর্শ করার জন্য আমি পায়ে হেঁটে গুমতি পেরিয়ে রাতের বেলায় আরও কয়েকজন সহ আমরা আগরতলায় চলে গেলাম ত্রিপুরা রাজ্যে। প্রায় 1 মাস পর সিদ্ধান্ত হলো যে আমাদেরকে ক্যাম্প করতে দেওয়া হবে, যারা মুক্তিযুদ্ধ করতে চায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্যাম্প করতে হবে। আমাদের ছাত্র ইউনিয়নের এবং কিছু শ্রমিক, কিছু কৃষক, কিছু সাধারণ নাগরিক আমাদের সাথে সমবেত হলো। আমরা আগরতলার শ্রীনগর নামক একটা জায়গায়, সীমান্তবর্তী এলাকায় একটা ক্যাম্প করার জন্য অনুমতি পেলাম। সেখানে নিজেরাই পাহাড় জঙ্গল থেকে গাছ, বাঁশ এবং এগুলো কেটে নিজেরা ক্যাম্প করল। ছাত্ররা, বিশেষ করে ছাত্ররা এবং অন্যান্য শ্রমজীবী মানুষ সমবেত হতে লাগলো খবর পেয়ে। আমাদের পাশে আরও ক্যাম্প ছিল, হরিণা ক্যাম্প ছিল, তার পাশেই ছিলাম আমরা, শ্রীনগর ক্যাম্প। আমরা প্রশিক্ষণের কাজ শুরু করলাম। ইতিমধ্যে চট্টগ্রামের কালুরঘাট থেকে একটি বেতার ট্রান্সমিটারের অংশবিশেষ আগরতলায় এসে পৌঁছল, কিন্তু সেটি তখন কাজের উপযোগী ছিল না। পরে হঠাৎ খবর পেলাম প্রায় মাসখানেক পর যে কলকাতা থেকে আমাদের কিছু কর্মসূচি
ব্রডকাস্ট করা হয় সেটা বাংলাদেশের নাগরিকদের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য। সন্ধান করতে লাগলাম কীভাবে তাদের কাছে যাওয়া যায়, কীভাবে তাদের সাথে কথা বলা যায়। আমি একজন ছাত্র নেতা ছিলাম তখন, পূর্ব বাংলা ছাত্র ইউনিয়নের আমি কার্যকরী সভাপতি ছিলাম, দায়িত্বপ্রাপ্ত সভাপতি ছিলাম। আমার সাথে তখন অনেক ছাত্র, এলাকার মানুষ অর্থাৎ কুমিল্লার মানুষ, ঢাকার অনেক মানুষ তারাও রয়েছেন সেখানে। আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে কলকাতা গেলাম। উদ্দেশ্য ছিল যে আমার সিনিয়র প্রবীণ সাংবাদিক কামাল লোহানী সাহেব এবং বাংলাদেশ বেতার ঢাকার আশফাকুর রহমান সাহেব, তাদেরকে কীভাবে খুঁজে পাওয়া যায়। তাদেরকে খুঁজে পাওয়া গেলে ফয়েজ আহমদ, আব্দুল গাফার চৌধুরী এবং এম আর আক্তার মুকুল সহ অন্যান্য প্রতিষ্ঠিত সাংবাদিকদেরকে আমি খুঁজে পাব, তাদের সাথে আলাপ আলোচনা। এক পর্যায়ে পেলাম, আমার কিছু পত্রিকা রেকর্ড করা হলো, প্রচার করা হলো একের পর এক, এবং মাঝে মধ্যেই প্রশিক্ষণ ক্যাম্প থেকে অর্থাৎ মুক্তিযোদ্ধা ক্যাম্প থেকে আগরতলা থেকে আমি পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে নিজের পত্রিকা রেকর্ড করাতাম এবং প্রচার করতাম। রণাঙ্গনের কিছু খবর সংগ্রহ করে যা নিতাম তাও প্রচার করা হতো। তখন আমার কাছে একটি কথা মনে হয়েছে, বাংলাদেশের ভেতরে সবাই আমাদের বন্ধু ছিল না। মুক্তিযুদ্ধের বিপক্ষে অনেক মানুষ ষড়যন্ত্র করেছিল, তারা পাকিস্তানের তাবেদার গোষ্ঠী, তারা পাকিস্তানের দখলদার বাহিনীর হয়ে কাজ করছিল। তখন আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে, তরুণ সাংবাদিক হিসেবে চিন্তা করলাম, সারা বাংলাদেশের অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের কৃষক শ্রমিক মেহনতি মানুষ ছাত্র জনতাকে যদি সংগঠিত করা না যায়, রাজনীতিগতভাবে ঐক্যবদ্ধ করা না যায় এবং সংগ্রামে তাদেরকে না আনা যায়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা সহজে আসবে না। তাই যারা গণমাধ্যমের মানুষ, আমরা ভাবলাম যে আমাদের প্রচারের প্রয়োজন, তথ্য সরবরাহ করতে হবে, তথ্য তুলে ধরতে হবে এবং কোনো রকম গুজবের সৃষ্টি হতে দেওয়া যাবে না। আমাদের বিরুদ্ধে যা বলছে তারা, তার উত্তর দিতে হবে এবং পাশাপাশি পাকিস্তানিদের জন্য, উর্দু ভাষাভাষী পাকিস্তানিদের জন্য এই স্বাধীন বাংলা বেতার কাণ্ড থেকে আমরা একটা উর্দু সার্ভিস বা সংবাদ প্রচারের ব্যবস্থা করলাম, যাতে পাকিস্তানিরা বুঝতে পারে আমরা কতটুকু সংগঠিত হয়েছি, আমরা কোথায় কী করছি, কেন করছি, সেটা প্রতিষ্ঠিত করেছি। সারা বিশ্বের মানুষ সে সমস্ত খবর সংগ্রহ করতেন বিভিন্নভাবে, লন্ডন বলেন, নিউ ইয়র্ক বলেন, প্যারিস বলেন এবং সেখানে অবস্থিত ব্রিটিশ পার্লামেন্ট বলেন, জাতিসংঘ বলেন, ওয়াশিংটন ডিসিতে কংগ্রেস বলেন, সেখানে আমাদের তথ্য, আমাদের সংবাদ যেত। সেখান থেকেও তারা বুঝতে পারতেন আমরা কী করছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সপ্ত সৈনিকরা প্রচার যুদ্ধে লিপ্ত হয়েছে, তারা ঘরে ঘরে সংবাদ পৌঁছে দিয়েছে, মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই অবস্থার মধ্যে চলল 9 মাস পর, যখন অক্লান্ত পরিশ্রম, মুক্তিযোদ্ধাদের আপোষহীন সংগ্রাম, মানুষের সহযোগিতা, 30 লক্ষ মানুষের মৃত্যু, মা বোনের ইজ্জত দেওয়া, সাধারণ মানুষের যে ভোগান্তি, এগুলোর পর যখন স্বাধীনতার 16ই ডিসেম্বরের দ্বারপ্রান্তে এলাম এবং সত্যিকার অর্থেই দখলদার নিয়াজি যখন আত্মসমর্পণ করল, আমি তখন আগরতলা থেকে আমি তখন ঢাকায় আসছি, বহু দূর দূরান্ত দিয়ে গ্রামের ভিতর দিয়ে আসছি। দাউদকান্দি পেরিয়ে আসার পর আমি আর সময় পাইনি, তখন সারেন্ডার হয়ে গেছে। তখন এসে ফিরে অর্থাৎ ঢাকায় ফিরে সে কী যে আনন্দ, সে কী যে পরিস্থিতি, কী যে পরিবেশ, সেদিনের কথা ভুলাম। তখন একটি সংকটই সামনে ছিল, মুক্তির আনন্দে মানুষ উল্লসিত কিন্তু শৃঙ্খলা ছিল না। এই মানুষকে আবার ঐক্যবদ্ধ করা, জাতি গঠনে আবার তৈরি করে নেওয়া,
এ ধ্বংসপ্রাপ্ত দেশকে আবার সংগঠিত করা, পুনর্নির্মাণ করা, রাজনীতিকে তার সঠিক খাতে আবার প্রবাহিত করা, সে এক অসম্ভব চ্যালেঞ্জ। সম্পদের অভাব, অর্থের অভাব ইত্যাদি কারণে আমাদের পুনর্গঠনের গতি ছিল খুবই ধীর। এই অবস্থায় বিক্ষোভ ইত্যাদি চারিদিকে সৃষ্টি হওয়ার আগেই আমরা চেষ্টা করেছিলাম একটি কথা বোঝানোর জন্য, স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব। নিজেদের ছাত্র সংগঠন কিংবা শ্রমিক সংগঠন কিংবা কৃষক সংগঠন কিংবা গণসংগঠনের মধ্যে কাজ করার পাশাপাশি আমি সাংবাদিকতা শুরু করলাম, আবার বেতার টেলিভিশনে কথা বলা শুরু করলাম, লেখা শুরু করলাম। এক পর্যায়ে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের স্কলারশিপ নিয়ে আমি সাংবাদিকতায় উচ্চতর ডিগ্রি করার জন্য কিছুদিনের জন্য বিলেতে চলে গেলাম। পরবর্তী পর্যায়ে ফিরে এলাম, এসে এখানে পত্রপত্রিকা বেতার টেলিভিশনে কাজ করলাম। এক পর্যায়ে বিদেশেও কাজ করলাম, কূটনীতিক হিসাবে ওয়াশিংটন দূতাবাসে মিনিস্টার হিসাবে কাজ করলাম, দায়িত্ব শেষে ফিরে এলাম। আবার পরবর্তী পর্যায়ে একজন সাংবাদিক হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থায় প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়ে আবার কাজ শুরু করলাম অন্যভাবে। আমি মাওলানা ভাসানীর একজন অনুসারী, আমি শেখ মুজিবুর রহমানের একজন অনুসারী। এ দেশের সমৃদ্ধির জন্য একত্রে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে। হ্যাঁ, রাজনীতি আছে, রাজনীতি থাকবে, রাজনীতি থাকবে গণতন্ত্র রক্ষার জন্য, এদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, সর্বোপরি এই মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাবে, তাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে যাবে, তাদের কর্মসংস্থান হবে, নারী পুরুষের ভেদাভেদ থাকবে না, আমাদের দেশের মেয়েরা সমান মর্যাদা পাবে, সমান সুযোগ পাবে এবং সমানভাবে দেশ গঠনে তাদের মেধা মনন তাদের শ্রম দেবে, এইটা আমরা চাই এবং আমরা জীবদ্দশায় এটি দেখে যেতে চাই। দেশ আজ সে পথে এগোচ্ছে, কোনো সন্দেহ নেই এতে। সর্বশেষ যে কথাটি বলব সেটি হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে নিয়ে। মুক্তিযোদ্ধারা যদি রণাঙ্গনে যুদ্ধ করে থাকে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিকরা বেতার কেন্দ্রে থেকে যে যুদ্ধ করেছে, যে শব্দের যুদ্ধ করেছে, বাক্যের যুদ্ধ করেছে, সেই যুদ্ধ, সেই যুদ্ধের ফল এবং সেই যুদ্ধের যে প্রতিশ্রুতি সেটি শেষ হয়ে যাবে না। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তার সাথে যারা ছিলেন তাদেরকে মর্যাদা দিতে হবে এবং তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। Thank you.